প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর পাশের বেল আইকন প্রেস করুন যাতে আমার রান্নার কোনো ভিডিওই আপনি মিস না করে যান আর এটা সম্পূর্ণ ফ্রি। হাই ফ্রেন্ডস, মহুয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা টমেটোর ঝাল আজকে আমি বানিয়ে দেখাবো। শীতকালেই সবজি বাজারে অ্যাভেলেবেল থাকে কিন্তু, আর এই রান্নাটা খুব ইজি হয়, খেতে অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা আপনারা কীভাবে বানাবেন আপনাদের আজকে দেখিয়ে দিই। কাঁচা টমেটোর ঝাল বানাতে আমার প্রথমেই লাগছে এখানে কাঁচা টমেটো। আমি চারটে মিডিয়াম সাইজের কাঁচা টমেটো নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, পোস্ত, সর্ষে গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি আর নুন। তো চলুন রান্নাটা কীভাবে করতে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল যে গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি এবারে টমেটোটা দেব। কড়াইয়ে ফোড়নটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে ভালো করে। কাঁচা টমেটো শীতকালে কিন্তু খুব পাওয়া যায়, গরমকালে সাধারণত দেখা যায় না। তো শীতকালে এটা খুব ভাল লাগে খেতে, তাই আমি আপনাদের জন্য এই রেসিপিটা বানালাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যা টমেটোটাকে সাহায্য করবে সেদ্ধ হতে বা নরম হতে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর এর সাথে দিলাম সামান্য হলুদ। এই সব উপকরণ দিয়ে আমি এবার টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিলেই যেহেতু নুন দেওয়া আছে তাহলেই টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে নিলাম পোস্ত, পোস্তটা আমি গুঁড়ো করে রেখেছি শুকনো। তারপর নিলাম সর্ষে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা। এরপরে জল দিয়ে আমি এটা একটা ঘন পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কাঁচা টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে আর তেলটাও বেরিয়ে এসছে, ছেড়ে এসছে গা থেকে। এবারে আমি টমেটোটার মধ্যে দিয়ে দেবো আমার যে পেস্টটা আমি বানিয়েছি, সর্ষে গুঁড়ো আর পোস্ত দিয়ে যে পেস্ট আমি বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা। আর ভালো করে পুরো পেস্টটা আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেবো। কাঁচা টমেটোটা এমনিতেই টকটক খেতে হয়, তার সাথে এরকম ঝাল ঝাল সর্ষে পোস্ত দিয়ে এটা বানালে খুব ভাল লাগে খেতে। আর আমার এই রান্না যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি পোস্তর ওই বাটিতেই সামান্য জল নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে দেবো। আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি এটা চেক করে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। ব্যাস, আমার টমেটোর ঝাল রেডি হয়ে গেছে, আমি এটা এবার পরিবেশন করে দেব। এই পদের জন্য চাই শুধু শীতকালে দুপুরে গরম গরম ভাত, তাহলে আর কোনো কথা হবে না। তো চলুন বন্ধুরা, আপনাদের কাছে এটা পরিবেশন করে দিই আর আপনারা এটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। টমেটোর ঝাল আমার রেডি অ্যান্ড সার্ভ। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। টমেটোটা এমনিতেই টকটক খেতে, তারপরে এটা ঝাল দিয়ে এত সুন্দরভাবে রেসিপিটা হয় আর খুব ঝটপট বানানো যায় সেটা আপনারা দেখেই বুঝলেন। তো বাড়িতে এই রেসিপিটা সুন্দরভাবে আপনারা বানিয়ে ফেলুন, খুব সুন্দর খেতে লাগে।
আর এই রান্নার সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো বন্ধুরা, সেখান থেকে প্লিজ চেক করে নেবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আরও রেসিপি দেখতে হলে মহুয়া রান্নাঘরে অবশ্যই চোখ রাখুন। নমস্কার।